আংটিটা সুন্দর না দেখো তো ঠাকুরপো তুমি এই আংটিটাই ধরেছো কিনা ওই দেখি হ্যাঁ এটা তো দিয়েছিলাম একটু ভালো করে দেখো না 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 দেখার কি আছে এটাই দিয়েছিলাম হ্যাঁ বড়দি ও আমাকে এই আংটিটাই দিয়েছিল আর আমিও এটা ঠাকুরপোকে দিয়েছিলাম ওর বন্ধু ভাস্করের বউকে দেবার জন্য আমি যেদিন ঠাকুরপোকে আংটিটা দিচ্ছিলাম বড়দি নিশ্চয়ই আড়াল থেকে দেখেছিল তাই সব কাজকর্ম ফেলে ছুটে এসছে আংটিটা নিয়ে তোমার আমার মধ্যে ঝগড়া বাঁধিয়ে দেবার জন্য তুমি আংটিটা বলছো দিয়ে দিয়েছিলে তাহলে এটা আবার তোমার কাছে এলো কি করে বেচারা বড়দি যখন সকালবেলা গুড্ডুকে স্কুল থেকে আনতে গেছিল তখন ভাস্কর এসেছিল ঠাকুরপোর খোঁজে সেজ বৌদি বিক্রম বাড়ি আছে না ও তো তোমাদের বাড়িতে গিয়েছে এই আংটিটাকে দিয়ে দেবেন তো ও তো এই আংটিটা তোমার বউকে দেওয়ার জন্য নিয়েছিল ওকে দেয়নি হ্যাঁ দিয়েছিল দিয়েছিল কিন্তু আমি এটা ওর থেকে জোর করে ছিনিয়ে নিয়ে চলে এসেছি সে কি কেন বিক্রম নাকি লোফার ওকে তো বিয়েতে নেমন্তন্ন করেইনি ও যখন আংটিটা দিতে গেল ওকে ওকে একবার বসতে পর্যন্ত বলল না অথচ আংটিটা নেবার সময় হাত পেতে ল্যালা করে নিল এই আংটিটা পরার অধিকারও নেই বিশ্বাস করো বড়দি আমি যদি জানতাম আমি যখন ঠাকুরপোকে আংটিটা দিচ্ছি তুমি তা লুকিয়ে লুকিয়ে দেখেছো আংটিটা যে ফেরত পেয়েছি সেটাও তোমাকে জানিয়ে দিতাম তাহলে তোমাকে ওর সামনে এতটা অপদস্থ হতে হতো না আংটিটা না হয় ফেরত এসেছে কিন্তু তুমি যে আর সকলকে লুকিয়ে লুকিয়ে ওই লোফাটাকে কত কে দিয়েছো সেটা কি ঠাকুরপো জানে এইসব ছোটখাটো ব্যাপার নিয়ে মাথা ঘামাবার মতন সময় তোমার ঠাকুরপো নেই সব ব্যাপারে ছোটখাটো নয় জয়া তুমি কি অস্বীকার করতে পারো বিক্রমের প্রতি তোমার কোনো দুর্বলতা নেই আছে ভীষণ দুর্বলতা আছে আমরা তিন বোন ভাই নেই এই বাড়িতে এসে ঠাকুরপোর মতন ভাই পেয়েছি ওর প্রতি তো একটু দুর্বলতা থাকবেই ভাই তুমি কি মনে করো আমি কিছু দেখিনি রোজ রাত্রিরে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন তুমি প্রায় বিক্রমের ঘরে যাও না হ্যাঁ যাই রোজ মাঝরাতে উঠি আমি বাথরুমে যাই এটা আমার অভ্যেস বাথরুমে যেতে গিয়ে যদি কোনো সময় দেখি ওর গায়ে চাদর সরে গেছে দিদি হিসেবে আমার যে কর্তব্য তাই করি ভাইয়ের গায়ে চাদর দিয়ে দিই শুনলে ঠাকুরপো শুনলে তোমার বউয়ের কথা রাত্রি বিক্রমের ঘরে যখন আমাকে যেতে দেখেছো তখন নিশ্চয় এটাও দেখে থাকবে রোজ আমি দোতলায় উঠে দেখে আসি বাবা ঘুমিয়েছে কিনা এবার তো তুমি এটাও বলতে শুরু করবে বিক্রমের মতন আমি বাবার সঙ্গে প্রেম চালাচ্ছি দু মাস আগে টিউমার অপারেশন করানোর জন্য তুমি যখন হসপিটালে ভর্তি হয়েছিলে আমি গুড্ডুকে দুধ খাওয়াবার জন্য রোজ রাতে তোমার ঘরে গিয়েছিলাম বড়দা তো ঘরেই আছে জিজ্ঞাসা করে এসো কদিন আমি বড়দার সঙ্গে প্রেম করেছি গাল বাড়িয়ে কেন একটা পর একটা থাপড় খাচ্ছ বড় বৌদি যাও ঘরে যাও বৌজা বললো সব বিশ্বাস করলে বাবা তোমাকে প্রতি মাসে 2000 টাকা করে দিত আর তুমি সবাইকে বলতে যে বাবা তোমাকে 1500 টাকা করে দেয় এরপরেও তুমি আশা করো যে এই বাড়ির কেউ তোমাকে বিশ্বাস করবে ঠিক আছে বউয়ের হয়ে লড়ছে তো একদিন এই বউকে বিশ্বাস করার ফল হাতে নাতে পাবে তখন দেখবো মুখ দিয়ে আর কথা বেরোয় কিনা কেমন দিল কেমন দিল মানে আঁচলে দেশলাই বেঁধে রাজবিরেতে ওর ঘরে ঘোরাটা একটু বন্ধ করো আঁচলে দেশলাই বেঁধে মানে একবারে আকাশ থেকে পড়লে বলে মনে হচ্ছে কিছুই বুঝতে পারছো না হঠাৎ বিপুর ঘর গেছিলে কেন ঠাকুরপো বিবাহ বার্ষিকীতে জয়াকে কিরকম আংটি দিয়েছে তাই দেখতে আংটি দেখতে গেছিলে নাকি স্বামী স্ত্রীর মধ্যে কায়দা করে ঝগড়া লাগিয়ে দিয়ে মজা দেখতে গেছিলে মা আমি চলো দীপ্তি আঁচলে দেশলাই বেঁধে ঘোরাটা একটু বন্ধ করো নাহলে কোনদিন দেখবো ওই দেশলাইয়ের আগুনে তোমার নিজের সংসারটাই পুড়ে ছাই হয়ে গেছে ও তুমিও ওদের দলে শুধু আমি কেন কাল সকালে গুড্ডু ঘুম থেকে উঠলে ওকে জিজ্ঞেস করো ও বলবো ওদের দলে ঠিক আছে
বাপির বাড়ি যাবে? বাবাকে ফোন করতে যাচ্ছ? হ্যালো, হ্যাঁ মা বলো। কি বাবার হার্ট অ্যাটাক হয়েছে? শোনো, তুমি কোনো চিন্তা করো না, কেমন? আমি আর ভাস্কর এক্ষুনি পৌঁছেছি ট্যাক্সি নিয়ে। কি হলো? ট্যাক্সিটা আপনার? হ্যাঁ, ট্যাক্সিটা আমার, কিন্তু যাবে না। দয়া করে একটু চলুন ভাই, একজনকে হাসপাতালে নিয়ে যেতে হবে। হাসপাতালে কেন রে? কার আবার কি হলো? রক্তার বাবার হার্ট অ্যাটাক করেছে, এক্ষুনি হাসপাতালে নিয়ে না যেতে পারলে একদম সর্বনাশ হয়ে যাবে। চলো ভাই, শুনছেন তো, হাসপাতালে নিয়ে যেতে হবে। আর আপনার তো চা খাওয়া হয়ে গেছে, যান না। বললাম তো যাব না। কেন কেন যাবেন না? আমার ইচ্ছে, যাব না। শুনছেন তো, হাসপাতালে নিয়ে যেতে হবে। আমি কোথাও যাব না। যাবেন না? না। ভাস্কর, ট্যাক্সি থেকে ওঠ। চল এই, তোরা উঠিয়ে দে। ওঠো, আয়। ট্যাক্সিতে তো তুললেন, চালাবেটাকে। কেন, আপনি চালাবেন না? না, চাবিটা দিন। চাবি দেব কেন? আপনার বাবার ট্যাক্সি নাকি? সালা বাপ তুলে কথা। উনি কেমন থাকেন আমি তোকে জানিয়ে আসবো। কোথায় জানাবি? কেন, তোর বাড়িতে? ট্যাক্সি চিন্তাই করে পালাচ্ছি, বাড়িতে কি আর পাবি? থানায় খবর দিস, থানায়। ট্যাক্সিটা থানার বাইরে আছে, আমি লকাবে যাচ্ছি। দাঁড়া, লকাবে তুই ঢুকবি কেন? ওকে ট্যাক্সি ড্রাইভার, অসুস্থ লোকে তুলতে চাইনি, অন্যায় করেছে, ওকে লকাবে ঢুকিয়ে দিস। আয় এখানে এসে বস। মেয়েটার বিয়ে দিতে গিয়ে লকাবে ঢুকলি, রাজুদের মুখে শুনলাম বউ হাতে লোকে নিমন্ত্রণ করেনি, আর সেই মেয়েটার অসুস্থ বাপকে বাঁচাতে গিয়ে ট্যাক্সি ড্রাইভারকে মেরে সে ট্যাক্সি নিয়ে হাসপাতালে গেলি। পারিসও বাবা তুই। ওরা আমাকে লোফার ভাবতে পারে স্যার, কিন্তু কিন্তু আমি তো ভাস্করকে বন্ধু ভাবি, আর বন্ধু হয়ে যদি বন্ধুর জন্য না করি স্যার। দাদুবাবু, দাদুবাবু, তুই ট্যাক্সিটা নিয়ে পালিয়েছি রে বলে ট্যাক্সি ড্রাইভার থানায় এসছে। থানায় আসে মানে কি জানিস? মুরগি কাটো আর খাও, এটাকে লকাপে ঢুকিয়ে দিয়েছি। তোর নামে মিথ্যে কথা বলেছিল বলে 500 টাকা জরিমানা করেছি। সবই তোর জন্য, নে নে খা।